ভাইয়া একের ভিতরে সব, এটা ব্যক্তিগত ইউজ করা যাবে, উবার রেন্টও ইউজ করা যাবে, কারণ গাড়িটা যত তেলের গাড়ি, যদি যারা সার্ভিসে চালাবে তারা 80 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবে নিজেই টাইপ করলে ইনশাল্লাহ। ইকবাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছি। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া রামপুরা বনশ্রী এ ব্লক মেন রোড MH অটো। আজকের স্পেশাল হচ্ছে ভাইয়া বাংলাদেশের জনপ্রিয় গাড়ি এক্সকোলা নিউ শেপ 2004-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন, সাদা কালার গোল্ডেন, ভিতরে বেস কালার ইন্টেরিয়র, এবং গাড়িটা তেলের। সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটা তেলের গাড়ি। কন্ডিশনটা কি ভাই? কন্ডিশন ভাই অসাধারণ, এখন পর্যন্ত এটা বাংলাদেশে সিএনজি করা হয়নি। 100% অকটেন, 100% অকটেন চালিত গাড়ি, এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে। সামনে থেকে শুরু করেন, সামনে থেকে যদি শুরু করি ভাইয়া, হেডলাইটটাও গাড়ির সাথে, ফগলাইট, হেডলাইট, নাম্বার প্লেটটা যদি দেখেন এখনও একদম এগুলো গাড়ির সাথে সব ইনটেক আছে, ঠিক আছে ভাইয়া? কোনো জায়গায় কোনো পুটিং নেই গাড়ি, ঠিক আছে? আর চাকার কন্ডিশনটা যদি দেখেন, এই যে দেখেন চাকাগুলো চারোটাই আশা করি আগামী 2 বছর কিনা লাগবে না। আর হেড গ্লাসটা যদি দেখেন এখনও জাপানি স্টিকার, লোগো, সব কিছু আছে। এই যে হিটারের লাইন, এটা একমাত্র নতুন গাড়ির গ্লাসেই থাকবে, অরিজিনাল গ্লাসে, পরিবর্তন গ্লাসগুলো হিটারের লাইন থাকে না। বডি কন্ডিশন, বডি কন্ডিশন যদি দেখেন সাইডে সম্পূর্ণটা নিকেল করা আছে, লুকিং গ্লাস, দরজা এগুলা, আর ক্রসগুলো যদি দেখেন A to Z একই আছে, সব কিছু অরিজিনালই আছে। আর ভিতরে ইন্টেরিয়রটা যদি দেখেন বাবু ভাই, আপনি নিজেই দেখেন বেস কালারের ইন্টেরিয়র, গাড়ি ইন্টেরিয়রটা উডেন প্যানেল করা আছে, সিট কভারটা নতুন ইনস্টল করা, একদম চমৎকার, এবং সিট কভার নতুন ভাই, সিট কভারটা নতুন ইনস্টল করা। তারপরে যদি দেখেন জাপানি স্টিকারগুলো এখনও আছে। গাড়িটা যে ব্যক্তি ইউজ করেছেন উনি অধিকাংশ সময় প্রবাসে থাকেন, বাংলাদেশে আসলে ইউজ করেন। এই যে ভাইয়া ব্যাকডালার যদি স্টিকারটা দেখেন, জাপানি স্টিকারগুলো এখনও আছে, 3 পয়েন্টের গাড়ি এক্সকোলা। এই যে পিছনে করলার খুব সুন্দর একটা নিকেল পেয়ে যাচ্ছেন, মনোগ্রামটা, নাম্বার প্লেটগুলো দেখলে বুঝা যায় ভাইয়া গাড়িটা কতটুকু ইউজ হয়েছে, ঠিক আছে ভাইয়া? আমি যদি আপনাকে ব্যাকডালাটা খুলে দেখাই একটু, তাহলে বুঝতে পারবেন। আমি আসলে ভাইয়া এক্সকোলা যেতগুলাই উঠেছি, এরকম ফ্রেশ এক্সকোলা আগে একটা আপনি অ্যাড দিয়েছিলেন, আর এটা একটা, আচ্ছা, এরকম গাড়ি আর হয় না। এই যে দেখেন এক্সকোলা অফটেন কিন্তু একদম রিয়ার, ও একদম রিয়ার ভাই। এই গাড়ি যেই কিনবে আশা করি জিতবে, আশা করি সে এখনো নতুন গাড়ির ফিল পাবে, ঠিক আছে ভাইয়া? যদি আপনি ডান পাশটা দেখেন, এই যে দেখেন করজগুলা, বিশেষ করে গাড়ির চাকাগুলো কিন্তু অসাধারণ কন্ডিশন, চারোটা চাকাই আপনার খুব মানসম্মত, প্রত্যেকটা টয়টা জাপানি স্টিকারগুলো গ্যালাসের একই রকম আছে। যদি আপনি দেখেন এখানে, তারপরে প্যাডগুলো যদি দেখেন, উডেনটা কিন্তু অসাধারণ করা, ভিতরে সিলিংটা একটু দেখতে পারেন, সামনে যদি দেখাই অল পাওয়ার অটো, অল পাওয়ার অটো, অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে, হ্যাঁ সেটাও আছে। আর সবচেয়ে কথা ভাই, গাড়িটা কিন্তু অরিজিনাল কিলোমিটার আছে 1,33,000, এটা অরিজিনাল মাইলেজ, এটা অরিজিনাল, এটা কোনো ট্যাম্পারিং করা হয়নি। চলেন এবার ইঞ্জিনটা দেখি, যদি ইঞ্জিনটা দেখাই আপনাকে, আপনি এসে দেখেন, দর্শকরা দেখুক যে এক্সকোলা গাড়িও এত ফ্রেশ পাওয়া যায়। প্রত্যেকটা জাপানি স্টিকারগুলো যেভাবেরটা সেভাবেই আছে, ভিতরে কোনো রঙের কাজ হয়নি। ইঞ্জিনটা যদি দেখেন একদম সুপার ফ্রেশ, ভিতরে যদি আপনি দেখান চেসিস নাম্বারগুলো, মানে জাপানি কন্ডিশনে আছে, একেবারে নতুন ফ্লেভার পাবে গাড়িটা। এত ফ্রেশ পাওয়া একদম কঠিন, অসম্ভব ভাইয়া, আমি পাই না। আমরা তো গাড়ি উঠাই অসংখ্য গাড়ি, কিন্তু এক্সকোলা এত ফ্রেশ আসলে খুবই কম পাওয়া যায়। এই গাড়ি মডেলটা হচ্ছে 2004-এর, রেজিস্ট্রেশন 2007-এর শেষের দিকে, নিউ শেপের গাড়ি। এই গাড়ির প্রাইস কত আছেন? এই গাড়ির প্রাইস হচ্ছে ভাইয়া 13,20,000 টাকা, আস্কিং প্রাইস, এটা আস্কিং প্রাইস ভাইয়া। আপনার মোবাইল নম্বর? আমার ফোন নম্বরটা হচ্ছে ভাইয়া 01989-700107, স্ক্রিনে দেওয়া আরেকটি গ্রামীণ নাম্বার থাকবে, ওটাতেও ফোন দেবেন আপনারা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।